नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमार चैनल अनुस कुकिंग एंड ब्लग चैनेले। आज आमी आपनादेर सबार प्रिय आलू काबलिर रेसिपि निये चले एसेछि। बांगाली होक बा अबांगाली सबारই किन्तु एई आलू चाटेर रेसिपि खूबই भालो लागबे। विभिन्न जगह विभिन्न नामे परिचित ये रेसिपिटी आज आमी आपनादेर साथे शेयर करब। भालो लागले अवश्य लाइक कमेंट शेयर करबेन एबं आमार चैनेले नतुन थाकले सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी बाजिये देबेन। पुरो दोकानेर मतोई मशला दिये तैरी हबे एई आलू काबली। तोमादेर एई सिक्रेट मशलाटी आजके आमी तैरी करे देखाबो तोमादेर सामने। तो चलो बंधुरा आमी मशलाटा रेडी करी। फ्राइंग पैनर मध्य गोटा धने दिए किछुक्षण धरे नाड़ाचाड़ा करब। आमी एखाने समस्त किछुई बेशी परिमाणे व्यवहार करछि कारण आमी एटा गुड़ो करे घरे रेखे दिई। जेकोनो आलू काबली चाना बा फुचकार आलुतेও एटा व्यवहार करा जेते पारे। तारपरे एके एके मौरी सादा जिरे और गोलमरिच दिए शुकनो खोलाय भेजे निच्छी। गैसटा मीडियम फ्लेमे राखते हबे। किछुक्षण परे राधुनी दिए देव। राधुनी देवार दो थेके तीन मिनट पर ही जखन एक सुंदर गन्ध बेरोते शुरू करबे तखनी बुझते हबे जे आमादेर मशलाटा एकदम रेडी। एकटू ठंडा हो जाओयार पर ही एटा गुड़ो करे निलेई तैरी हो जाबे आमादेर आलू काबली मशला। तो बंधुरा एई रेसिपिटा अवश्य तोमरा बाड़ीते ट्राई करो। अन्यदिके उपकरण निये नियेछि सेद्धो आलू नुन हलुद दिए सेद्धो करा मटर और काँचा छोला। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিলাম দু টুকরো লেবু। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের শসা কুচি। একটা পাত্রে দু কোয়া তেঁতুল আমি জলে ভালোভাবে ভিজিয়ে রাখছি। নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। চলো রেসিপিটা তোমাদের দেখাই। প্রথমেই আমি সিদ্ধ আলুর থেকে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো কাছে দূরে যে সমস্ত বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে যেও আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আলুগুলো সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে আবারও মাঝ বরাবর কেটে আমি ছোট ছোট টুকরো করে নেব। চানার মধ্যে এর থেকে বড় সাইজও ভালো লাগে না এবং ছোট সাইজও ভালো লাগে না। এইভাবেই আমি সমস্ত আলুগুলোই কেটে নেব। সিদ্ধ আলুগুলো কাটা হয়ে গেছে সমস্ত। এবার আমি যে তেঁতুলটা ছিল জলে ভেজানো সেটা ভালোভাবে ঘষে নেব এবং তেঁতুলের একটু পাল্প তৈরি করে নেব। তেঁতুলের যে খোসাগুলো বেরোবে সেগুলো কিন্তু দেব না। একে একে শসা কুচি আর পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে দেব সিদ্ধ করা মটর আর কাঁচা ছোলা। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। উপর থেকে দিয়ে দেব লেবুর রস। এক চামচের মতো লেবুর রস আমি এখানে ব্যবহার করছি, কেউ চাইলে বেশিও দিতে পারো। দিয়ে দেব চিলি ফ্লেক্স, এতে কিন্তু চানার টেস্টটা আরও বেশি লাগে। হাফ চামচের মতো পেট লবণ আর হাফ চামচের মতো সাদা লবণ। উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের কার্বস, কেউ যদি তেঁতুল পছন্দ না করো তাহলে বেশি করে লেবুর রস দিতে পারো। এবার দিয়ে দেব সেই আলু কাবলি মশলাটা। আমার এখানে বেশি পরিমাণ আলু কাবলি হচ্ছে সেই জন্য আমি দু চামচের মতো মশলা ব্যবহার করছি। ভালোভাবে মেশাতে থাকবো। আমাদের সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মেশাতে থাকবো। লবণ ঝাল দেখে পরে আবারও দেয়া যাবে। তো বন্ধুরা দেখে নিলে কীরকমভাবে আমি আলু কাবলির রেসিপি তৈরি করলাম এবং সত্যি বলছি পুরো একদম দোকানের মতোই আলু কাবলি তৈরি হয়েছে। যতক্ষণ না তোমরা বাড়িতে তৈরি করে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না। উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের দোকানের মতো আলু কাবলি। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরও অসংখ্য ধন্যবাদ। আজ এইটুকুনি। পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব।